যে নদী হারায় স্রোত চলিতে না পারে, অজস্র শৈবাল দাম বাঁধিয়া আসে তারে। হ্যাঁ, মুঝে যাওয়া ইছামতি হয়তো তার চলার শক্তি আজ হারিয়ে ফেলেছে, কিন্তু ইছামতির পারে অবস্থিত স্বরূপনগরের ছোট্ট একটা গ্রাম তেঁতুলিয়া, এই তেঁতুলিয়ারই দুই ছাত্রছাত্রী রায়হান মণ্ডল ও তৃপ্তি ঘোষ, যারা তাদের জীবনের স্রোতটাকে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেননা এবছর উচ্চ মাধ্যমিকে তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। বেড়াচাপ আলামিন মিশনের ছাত্র রায়হান মণ্ডল যেবার উচ্চ মাধ্যমিকে 466 পেয়েছে, অপরদিকে তেঁতুলিয়া হাইস্কুলের ছাত্রী তৃপ্তি ঘোষ যে পেয়েছে 415। এই দুজনেরই পরিবার অত্যন্ত অসচ্ছল। রায়হান মণ্ডলের বাবা রেজল মণ্ডল পেশায় একজন রিক্সা চালক, তৃপ্তি ঘোষের বাবা অজয় ঘোষ নিতান্ত একজন দিন মজুর। অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে যাদের দিন গুজরান হয়, সেখান থেকে এই দুই ছাত্রছাত্রীর সাফল্য অত্যন্ত গর্বের বলে এলাকাবাসী মনে করছে। রায়হান মণ্ডল যে আগামী দিনে যার অনেক সম্ভাবনা রয়েছে, এবং যে নিজেকে একজন নিজে সে নিজে জানিয়েছে যে আগামী দিনে সে ডাক্তারি নিয়ে পড়তে চায় এবং ডাক্তার হতে চায়। তৃপ্তি ঘোষ যে ইতিহাস অনার্স নিয়ে পড়বার ইচ্ছা প্রকাশ করেছে এবং তার দুই চোখে শিক্ষিকা হওয়ার স্বপ্ন, কিন্তু অভাব অনটন যাদের নিত্যদিনের সঙ্গী তাদের এই স্বপ্ন হয়তো দুঃস্বপ্ন বা সুপ্তই থেকে যেত। যদিও এলাকাবাসী তাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য অনেকটা এগিয়ে এসেছেন, তাদের এখানকার স্থানীয় বিডিও বিপ্লব বিশ্বাস এই দুই অভাবী মেধাবী ছাত্রের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় বইপত্র কিনে দিতে চেয়েছেন এবং এমনকি গীতাঞ্জলি প্রকল্পের ঘর বানিয়ে দেবারও আশ্বাস দিয়েছেন দুজনকে। এছাড়া স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের যুবনেতা বাবুসোনা মিস্ত্রিও ও তাদের দুজনকে ভর্তির পুরো টাকা দিয়ে সহযোগিতা করছেন। আমরা 63 নিউজের পক্ষ থেকে এদের এই উদ্যোগকে সাধুবাদ এবং কুর্নিশ জানাই, এবং আগামী দিনে রায়হান মণ্ডল ও তৃপ্তি ঘোষ তাদের পড়াশুনোকে এগিয়ে নিয়ে যাক এবং তাদের স্বপ্ন সফল হোক, আমরা এই কামনাই করি। রুহুল আমিনের তথ্যচিত্রের সাথে নাজমুল হকের রিপোর্ট, 63 নিউজ, বসিরহাট।